আপনারা দেখেছেন সাবরমতী বিদ্যালয় এবং বিশ্বাস আমাদের জন্য কংগ্রেস উপনির্বাচনে পাশ করেছে করতেই পারে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে কংগ্রেসী বন্ধুরা নতুন করে একটা সাম্প্রদায়িকতার জিকির তুলছেন, মুসলমান এক হোক মুসলমান এক হোক, যারা ধর্ম নিরপেক্ষ দেশ আমাদের, যখন মমতা ব্যানার্জি হিন্দু মুসলিম সমস্ত মানুষকে সাথে নিয়ে কথা বলছেন, যখন মুসলমানদের পাশে দাঁড়িয়ে মসজিদে দাঁড়িয়ে তখন তিনি এত আত্মীয় দোয়া করছেন, ওই পশ্চিমবঙ্গের মুসলমান মানুষ গরিব মানুষ অবহেলিত বঞ্চিত মুসলিম সমাজ পশ্চিমবঙ্গের, আল্লাহ তুমি তাদেরকে তোমার দোয়া কবুল করো, তারা যেন শান্তিতে থাকতে পারে, তারা যেন সুখে থাকতে পারে। মমতা ব্যানার্জি মসজিদে দোয়া করে দোয়া করছেন, আবার মন্দিরে গিয়ে বলছেন, ওই ভগবান তুমি আমাদের হিন্দু সমাজের গরিব মানুষ সাধারণ মানুষ অবহেলিত মানুষকে তুমি সুখে রাখো শান্তিতে রাখো। তিনি তখন বলছেন, তখন পশ্চিমবঙ্গে কিছু কিছু কংগ্রেসী দালালেরা পশ্চিমবঙ্গের অধীন যুদ্ধের মধ্যে কিছু কিছু দালালেরা তারা হচ্ছে তাদের নেতৃত্বে আমাদের এলাকার কিছু কিছু মুসলিম বিদ্বেষী সমাজ বিদ্বেষী সমাজের শত্রুরা হচ্ছে মুসলমান এক হোক মুসলমানের সাথে আসো, তৃণমূলের সাথে থাকতে হবে না, আমরা কংগ্রেসের পতাকা ধরে মুসলমানকে নিয়ে আসবো। অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস বিজেপি এবং সিপিএম এর কোন ভাগ নেই, কেউ হিন্দুর নামে ভাগ করছে, কেউ মুসলমানের নামে ভাগ করছে। বলেছেন একজন বক্তা, সমাজ কে ঠিক রাখতে, রাজ্যকে ঠিক রাখতে, বুলডোজার সরকারকে বাধা দিতে, আর এই দালাল কংগ্রেস মমতা ব্যানার্জি উন্নয়নকে স্তব্ধ করে দিতে চায়, তাদেরকে সমাজচ্যুত করতে কোমর কষে তৈরি হতে হবে বন্ধ। সামনে দিন শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের লড়াইয়ের দিন, ভারতবর্ষের অশান্ত হয়ে পশ্চিমবঙ্গের মানুষ সুখে থাকতে পারবো না, তাই মমতা ব্যানার্জি লড়াইয়ের ডাক দিয়েছেন, তাই তো আমরা বলি আজকে দিনে দাঁড়িয়ে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে পেটের ভাত চাই, লড়াই 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 চাই, লড়াই করে যুবকের হাতে ভাত চাই, লড়াই 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 চাই, লড়াই করে গরিব মানুষের মাথার উপরে ছাপ চাই। তাই আজকে লড়াইয়ের দিন, লড়াইয়ের ডাক এসেছে বন্ধ, কবর কাছে সামনে সামনে কে আসতে হবে। উনি মাঝে মাঝেই এরকম অ্যাগ্রেসিভ এবং ভুলভাল কথা বলছেন, আবার তিনি বলেছেন যে সমাজচ্যুত করতে হবে। তার আসলে জানা দরকার তৃণমূলের সরকারের এই দুর্নীতি চুরি চাকরি চুরি, এর ফলে মানুষ তৃণমূলের নেতৃত্বকে ঘেন্নার চোখে দেখছে এবং তাকেও অনেকেই ঘেন্নার চোখে দেখছে, তারপরেও তিনি মানুষকে সমাজচ্যুত কথা বলছেন, তিনি নিজেই সমাজচ্যুত হয়ে পড়েছেন। এবং তারপরে যেটা আমরা দেখেছি যে তৃণমূলের যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বে তিনি কোণঠাসা, তাই নিজেকে মিডিয়ার সামনে তুলে ধরার জন্য, রাজ্য নেতৃত্বের কাছে তুলে ধরার জন্য তিনি বারে বারে এইসব আনপার্লামেন্টারি কথাবার্তা তিনি বলছেন, যাতে সংবাদ মাধ্যমে তার খবরটা হয়। অশ্লীল অসংসদীয় বেআইনি কথাবার্তা বলাটা শুধুমাত্র তৃণমূলের সংস্কৃতি নয়, তৃণমূলের সমস্ত নেতা এটাকে অভ্যাসে পরিণত করতে পারে, করে ফেলেছে। শুধুমাত্র অর্থ ছাড়া আর অন্য কোনো কিছুতে মন না দেওয়ার জন্য সমাজচ্যুত হয়ে গেছেন। যারা নিজেরাই সমাজচ্যুত হয়ে গেছেন তারা আর অন্যকে সমাজচ্যুত করবেন কি, নিজেরা সমাজচ্যুত এই আতঙ্কে গোলাপের মতো ওই কথাগুলো বলে বেড়াচ্ছে। বলেছি যে আজকে মমতা ব্যানার্জি যখন বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্প নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছেন, দুয়ারে সরকার দুয়ারে প্রশাসন এবং প্রত্যেকটা মানুষের পরিষেবা প্রদান করার চেষ্টা করছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে একজন উন্নয়নের কথা বলছেন আর অন্যজন এসে সাম্প্রদায়িকতার জিকির তুলে মানুষকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। যেমন কংগ্রেস বিজেপি যেভাবে আজকে হিন্দু মুসলিমের মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে, আবার নতুন করে কংগ্রেস শুরু করেছে এখন এসে এসে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মুসলমানকে বলছে যে তোমরা এক হও আমাদের সাথে আসো। এই যে ধর্ম নিরপেক্ষতাকে জবাই করা, এই যে ধর্ম নিরপেক্ষতাকে খতম করে দেওয়ার যে চক্রান্ত করছে, এই ধরনের মানুষকে সমাজচ্যুত করার ডাক দিয়েছি আমরা, সামাজিক বয়কট করার ডাক দিয়েছি আমরা, যারা সমাজকে ভেঙে দিবার কুচক্রান্ত করছে, মমতা ব্যানার্জির উন্নয়নকে বানচাল করে দেবার চেষ্টা করছে। এরাই ছিল বক্তব্য।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।